কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, সালাতুল ফজরের পরে সূরা ইয়াসিন পড়িও, সালাতুল ফজরের পরে সূরা ইয়াসিন পড়িও, হাজত পুরাবে তোমার এই সূরার উসিলায়, হাজত পুরাবে তোমার এই সূরার উসিলায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, সালাতুল জোহরের পরে সূরা ফাতহি পড়িও, সালাতুল জোহরের পরে সূরা ফাতহি পড়িও, বিপদ দূর হবে তোমার এ সূরার উসিলায়, বিপদ দূর হবে তোমার এ সূরার উসিলায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, সালাতুল আসরের পরে সূরা নাবা পড়িও, সালাতুল আসরের পরে সূরা নাবা পড়িও, শান্তি আসিবে তোমার এ সূরার উসিলায়, শান্তি আসিবে তোমার এ সূরার উসিলায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, সালাতুল মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িও, সালাতুল মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িও, অভাবে দূর হবে তোমার এই সূরার উসিলায়, অভাবে দূর হবে তোমার এই সূরার উসিলায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, সালাতুল ইশার পরে সূরা মুলুক পড়িও, সালাতুল ইশার পরে সূরা মুলুক পড়িও, কঠিন হাসরে তোমার বন্ধু হবে যে, কঠিন হাসরে তোমার বন্ধু হবে যে, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়, কোরআন পড়িও তোমরা সকাল সন্ধ্যায়, মুশকিল আসান হবে যে তোমার এই আমলের উসিলায়। তুমি আমাদেরকে চমৎকার শুনিয়েছো, তোমার সম্পর্কে এবারে বলবেন আমাদের।
নাসিদের বিচারক খায়রুল বাশার দিলওয়ার। সর্বপ্রথম এক কথায় বলবো জাজাকাল্লাহ, কারণ এই যে বিষয়ে কোরআনের ফজিলত, বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা কোরআন থেকে কি আমল করতে পারি এবং এর ফজিলত কি, এটা সংক্ষেপে এই নাসিদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। খুব সুন্দর নাসিদ সিলেকশন হয়েছে, জাজাকাল্লাহ। কল টিউন প্রেজেন্টস।